মসজিদের মুসল্লিয়ান ইকরাম, আজ আমাদের জুমার খুতবার আলোচ্য বিষয় কুরবানি সম্পর্কে যত বিতর্কিত মাসআইল আছে, আহলে হাদিস হানাফি অথবা আহলে হাদিসদের মধ্যে, হানাফি এবং সালাফির মধ্যে, সুন্নাতি আর বিদাতির মধ্যে যত বিতর্কিত মাসায়েল আছে, সবগুলো মাসায়েলের আমরা দালিলিক একটা জবাব আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব, যার ভিত্তিতে আপনাদের মাঝে কুরবানির মাসায়েল সম্পর্কে যে বিতর্কিত আছে আশা করি ইনশাআল্লাহ তা দূর হয়ে যাবে এবং আমরা সকলেই একটা প্ল্যাটফর্মে আসতে পারবো ইনশাআল্লাহ আজিজ। তো আজকের জুমার খুতবা আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে বলে আমরা আশা করি। কুরবানি সম্পর্কে আমরা ভূমিকা না বাড়িয়ে আলোচনায় ঢুকে যাই। প্রথম যে বিষয় বিতর্ক আমাদের মাঝে, বিশেষ করে আহলে হাদিস এবং হানাফিদের মাঝে প্রথম যে বিতর্কটা, এই কুরবানিটা এটা প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির জন্য ওয়াজিব না সুন্নতে মুআক্কাদা, এটা একটা বিতর্ক আছে, আছে না? কেউ বলছে হ্যাঁ এত টাকার মালিক, এত ব্যাংক ব্যালেন্সের মালিক, তাও বছরে কুরবানি দেয় না। আবার দেখা যাচ্ছে যে দিন এনে দিন খায় এই লোকটাও কুরবানি দিচ্ছে, তাহলে আসলে কুরবানি কার উপরে ওয়াজিব না, এটা ওয়াজিব নয় না, এটা ফরজ না সুন্নতে মুআক্কাদা, এটা আমাদের জানার দরকার। প্রথম আমরা বলব কুরবানি এটা ওয়াজিব ছিল, এটা কি ছিল? ওয়াজিব ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এটা ওয়াজিব ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই এই ওয়াজিবটা রুখসাত হয়ে গেছে, রহিত হয়ে গেছে। ওয়াজিব ছিল কোন হাদিসের ভিত্তিতে? ইবনে মাজাহ 3123 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন, যার কুরবানি করার মতো সামর্থ্য আছে, কুরবানি করতে পারে, এরকম টাকা পয়সা এবিলিটি আছে, সে যদি কুরবানি না করে, ওয়ালামি উযাহি, সে যদি কুরবানি না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের ধারের কাছেও না আসে। অত হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে কুরবানিটা কি ওয়াজিব, তবে এই ওয়াজিব বিধানটা রহিত হয়ে গেছে। কিভাবে? তার কিছু দলিল আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। এই হাদিসটার আগের পরের হাদিস ইবনে মাজাহ 3124 নম্বর হাদিস, মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ একজন প্রখ্যাত তাবী, তিনি আব্দুল্লাহ ইবনে উমরকে জিজ্ঞাসা করতেছেন, মুহাম্মদ ইবনে সিরিন বলতেছেন, সাআলতু ইবনে উমর, আমি ইবনে উমরকে জিজ্ঞাসা করলাম, আ ওয়াজিবু হাজা, এই যে কুরবানিটা সেটা কি ওয়াজিব? এখন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উত্তর দিলেন? যদি ওয়াজিব হতেন তাহলে তিনি বলতেন, না আম, হ্যাঁ এটা ওয়াজিব, কিন্তু তিনি উত্তর দিছেন এইভাবে, যাহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাম কুরবানি করেছেন, ওয়াল মুসলিমুনা মিন বাদিহি, এবং মুসলমানরাও রাসূলের পরে কুরবানি করেছেন, ওয়া যারা বিহি সুন্নাহ, এভাবেই এই সুন্নাহ প্রতিপালিত হয়ে আসতেছে। বলেন তো এখানে স্বয়ং আব্দুল্লাহ ইবনে উমর কি ফতোয়া দিলেন, কুরবানি কি ওয়াজিব না সুন্নাত, কুরবানি কি ওয়াজিব না সুন্নাত, কথা বুঝেন নাই? মুহাম্মদ ইবনে সিরিনকে প্রশ্ন করা হলো, যে মুহাম্মদ ইবনে সিরিন প্রশ্ন করলো আব্দুল্লাহ ইবনে উমরকে, যে কুরবানিটা ওয়াজিব না কি, ওয়াজিব কিনা? উত্তর আব্দুল্লাহ ইবনে উমর দিচ্ছেন,
যে আল্লাহ রাসূল কুরবানি করেছেন, এর পরবর্তীতে মুসলমানরাও কুরবানি করতে আসতেছে, এভাবেই এই সুন্নাত চলমান। তাহলে এখানে কুরবানি করাটাকে কি বলেছেন তিনি? সুন্নাত বলেছেন। তাহলে রাসূলের এই ওয়াজিব বিষয়টা কোথায় যাবে? আল্লাহ রাসূল যে ওয়াজিব বললেন, তাফসির ইবনে কাসিরে এই হাদিসটা নিয়ে আসা হয়েছে 14 নম্বর খণ্ডের 471 পৃষ্ঠায়। ইমাম ইবনে কাসির এই হাদিসটা নিয়ে আসছেন, যে হাদিসটি আছে ইবনে মাজার 3122 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইযা ইরাদা আইয়ুযাহি, যখন আল্লাহ রাসূল কুরবানি করার ইচ্ছা করতেন, কুরবানি করার ইচ্ছা করতেন, ইস্তারা কাবশাইনে আজিমাইনে ইসমানাইনে আকরাবাইনে মাউযুআইনে, তখন রাসূল সাল্লাম দুইটা মোটা উঁচা লম্বা কালো সাদা, কালো সাদা মিক্স শিওয়ালা পশু কিনে নিয়ে আসতেন, ছাগল কিনে নিয়ে আসতেন, মাউযুআইনে, যা খাসি করা ছিল। কি করা ছিল? খাসি করা ছিল। খাসির বিষয়টা আমি আবার সামনে নিয়ে আসব। তো এটা নিয়ে আসতেন, এরপরে ফা জাবাহা আহাদাহুমা, তার একটাকে জবাহ করতেন, আন উম্মতি, তার সকল উম্মদের পক্ষ থেকে, লিমান শাহিদা বিল্লাহি বিত্তাউহিদ, যারা আল্লাহর তাওহিদের সাক্ষ্য দেয়, ওয়া শাহিদা বিরিসালিহি, যারা নবীর রিসালাতের সাক্ষ্য দেয়। তাহলে সমস্ত উম্মত যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসবে, আসছে, আসছিল, সকলের পক্ষ থেকে আল্লাহ রাসূল কি করেছেন? কুরবানি করে দিয়ে দিয়েছেন। আমার জন্য আল্লাহ রাসূল কুরবানি করেছেন, আপনার জন্য আল্লাহ রাসূল কুরবানি করে দিয়েছেন, সকলের জন্য আল্লাহ রাসূল কুরবানি করে দিয়েছেন। যারাই সাক্ষ্য দেয় কি? যারাই সাক্ষ্য দেয় যে আল্লাহ এক এবং মুহাম্মদ সাল্লাম তার রাসূল, তাদের সকলের পক্ষ থেকে আল্লাহ রাসূল কুরবানি করে দিয়েছেন। এই হাদিসটাকে ইমাম ইবনে কি জানি বলে ইবনে কাসির রাহিমাহুল্লাহ এনে তিনি বলতে চেয়েছেন যে এই হাদিস দ্বারা আল্লাহ রাসূলের ওই হাদিস, যে হাদিসে বলা হয়েছে যে কুরবানি না করলে তোমরা আমার মাঠে আসিও না, এই হাদিসটা রহিত হয়ে গেছে। আর এই বুঝতেই বুঝতেন সাহাবা একরাম। সাহাবা একরাম যে বুঝেছেন তার থেকে উল্টা বোঝা যাবে? বেশি বোঝা যাবে? যাবে না। ইবনে মাজ আপনার ইবনে কাসিরের 14 নম্বর খণ্ডের 472 পৃষ্ঠায় ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ একটা হাদিস নিয়ে আসছেন। আবু সুরাইয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি বড় বড় দুজন সাহাবি আবু বকর এবং উমরের প্রতিবেশী ছিলাম। বড় বড় দুজন সাহাবি আবু বকর এবং উমরের প্রতিবেশী ছিলাম, তারা প্রত্যেক বছর কুরবানি করতেন না। কেন? মানুষ যেন না ভাবে যে প্রত্যেক বছর কুরবানি করাটা ওয়াজিব, এটা যেন না ভাবে। মানুষ যেন না ভাবে যে সামর্থ্য থাকলেই প্রত্যেক বছরে কুরবানি করতে হবে, এটা কি, এটা ওয়াজিব, এটা যেন মানুষ না ভাবে। আবু বকর উমর যদি প্রত্যেক বছরই কুরবানি দিত, তাহলে মানুষ ধরে নিত যে কুরবানি করাটা কি, ওয়াজিব। এজন্য সামর্থ্য থাকা সত্ত্বেও আবু বকর আর উমর তারা প্রত্যেক বছরে কুরবানি দিতেন না, বরং তারা মাঝে মধ্যে কুরবানি সামর্থ্য থাকা সত্ত্বেও ছেড়ে দিতেন। উল্লেখিত এই দলিলগুলো সাহাবা একরামের আমলগুলো দ্বারা বোঝা যায় যে যদি কোনো ব্যক্তি কুরবানি না করে সামর্থ্য থাকার পরেও সে ব্যক্তি পাপী হবে না, সে ব্যক্তি গুনাগার হবে না। এটাই ছিল সাহাবা একরামের বুঝ। এই বুঝটাই বুঝেছেন ইমাম শাফি এবং ইমাম আহমদ বিন হাম্বল। এই বুঝটাই বুঝেছেন বর্তমান আমাদের আহলুল হাদিসের আলেমরা, বিশেষ করে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। উনি তার একটা বক্তব্যে এভাবে বলেন যে কোটিপতিও যদি কুরবানি না করে কোনো গুনাহ নাই, কোটিপতিও যদি কুরবানি না করে কোনো গুনাহ নেই। এখন হানাফিরায় ওনার পিছ ধরে, হ্যাঁ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি বলছে,
কোটিপতিও যদি কুরবানি না দেয় তাহলে কোনো গুনাহ নেই। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নতুন ফতোয়া কই পাইল? অথচ এগুলো কি আগের ফতোয়া না? আমি যে দলিলগুলো দিলাম, তাহলে এই ফতোয়া পুরাতন, নতুন কোনো ফতোয়া নয়। এটাই মাঝহাব, এটাই সঠিক মত যে কোটিপতিও যদি কুরবানি না করে কোনো গুনাহ নেই, কারণ কুরবানি ওয়াসিব নয়। কুরবানি হচ্ছে নেকির কাজ। কিসের কাজ? নেকির কাজ। কুরবানি হচ্ছে নেকির কাজ। একদিকে যেমন কোটিপতিও কুরবানি দিলে কোনো নেকি নেই, আরেকদিকে কোনো মানুষ যদি কুরবানি করার সামর্থ্য না থাকে, ঋণ করে হলেও কুরবানি দিতে পারে, কোনো সমস্যা নেই। আমাদের দেশে একটা ফতোয়া চালু আছে যে ঋণ থাকলে কুরবানি দেওয়া যাবে না, অথবা ঋণ নাই কিন্তু ঋণ করে কুরবানি দিবে, ঋণ নাই। আর একটা একটা ব্যক্তি আছে কি, ঋণ আছে কিন্তু কুরবানি দিচ্ছে, ওর নাকি কুরবানি হবে না। আবার কি, ঋণ নেই কিন্তু ঋণ করে এনে কুরবানি দিচ্ছে, এটাও নাকি হবে না। এটা ভুল ফতোয়া। এই ফতোয়া কেউ কোনো সাহাবা একরাম দেন নাই, আমাদের সালাফগণ এই ফতোয়ার উপর আমল করেননি, বরং মুহাম্মদ ইবনে সিরিন সুফিয়ান সাওয়ারি রাহিমাহুমুল্লাহ তাফসির ইবনে কাসিরের 14 নম্বর খণ্ডে 464 পৃষ্ঠায় সুফিয়ান সাওয়ারি প্রখ্যাত একজন তাবি সাহাবিদের সাথে উদ্বোধ করতেন। তিনি প্রত্যেক বছরে কুরবানি আসলে তার আর্থিক অবস্থা খারাপ হয়ে যেত, গরিব মানুষ দান করে সব শেষ করে দেয়, তো কুরবানির সময় ঋণ করে কুরবানি দিত। তো তখন তাকে মানুষেরা জিজ্ঞাসা করত, কি ব্যাপার আপনি ঋণ করে কুরবানি দিচ্ছেন যে? তখন তিনি বলতেন, কোরআন মাজিদের সূরা হজ্জের 36 নম্বর আয়াত পেশ করতেন, বলতেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকুম ফিহা খাইর, এই কুরবানির মধ্যে তোমাদের জন্য আছে কল্যাণ, অতএব ঋণ করে হলো আমাকে এই কল্যাণ ধরতে হবে, ঋণ করে হলো আমাকে এই কুরবানি যে নেকি এটার যে ফজিলত এটা আমাকে ধরতে হবে। এজন্য তারা ঋণ করে হলেও কুরবানি দিতেন। অথচ আমাদের দেশের ফতোয়া, ঋণ করে কুরবানি দেওয়া যাবে না, ঋণ থাকলে কুরবানি দেওয়া যাবে না তো নয়, বরং কুরবানি নাকি হবে না। অথচ ওই হুজুরকেই যদি বলেন, হুজুর ব্যবসা করব, ঋণ করে ব্যবসা করা যাবে? হ্যাঁ করতে পারো, কোনো সমস্যা নেই। ওই হুজুরকে যদি বলেন, হুজুর একটা গাড়ি লাগে, ঋণ করে কি গাড়ি কিনতে পারবো? হ্যাঁ কোনো সমস্যা নেই, কিনতে পারেন। হুজুর বাড়ি কিনতে হবে, বাড়ি তৈরি করতে হবে, বাড়ি বানাতে হবে, ঋণ করে করতে পারবো? হ্যাঁ কোনো সমস্যা নেই, করতে পারেন। হুজুর আমি যে কোনো একটা কাজ করতেছি, জমি কিনতেছি, ঋণ করতে পারবো? হ্যাঁ কোনো সমস্যা নেই, করতে পারেন, পরে শোধ করে দিবেন। তো ঋণ করে যদি আমি কুরবানি করে পরিশোধ করে দিই, এটা হবে না কেন? হুজুর বলবে, ওই পর্যন্ত বাঁচবেন তার কি গ্যারান্টি? ঋণ করে যে কুরবানি দিচ্ছেন, এই কুরবানির টাকা পরিশোধ করতে পারবেন তার কি গ্যারান্টি? দেখছেন হুজুর কত সুফি সাচ্ছে, হ্যাঁ হুজুর কত সুফি, কত ফরেজগার, ঋণ করে কুরবানি দিবে না, কারণ যদি ঋণের টাকা শোধ না করতে পারেন। ওই হুজুরের দেখেন, যাই দেখেন 40-50 হাজার টাকা ঋণ আছে, বাড়ি করতে গিয়ে ঋণ করছে, দোকান করতে গিয়ে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে, জমি কিনতে গিয়ে ঋণ করছে, তখন হুজুরের চিন্তা আসে না যদি মরে যায় এই টাকা কে শোধ করবে? লাখ লাখ টাকা ঋণ করেছে, তখন একবার মাথায় ভুলও চিন্তা আসে না, এই লাখ টাকা ঋণ করে গেলাম পরিশোধ করবে কে? 10,000 টাকা দিয়ে একটা খাসি কুরবানি দিবে, এখন সব হুজুর লাগছে, হাই হাই এ ঋণ করে কুরবানি দিচ্ছে রে, এর ঋণ পরিশোধ করবে কে? তাহলে ধর্ম কি হুজুর পাগল পাইছে না? কোটিপতি যদি কুরবানি না দেয় কথা যেমন ঠিক, কোনো গুনাহ নাই, আপনি ঋণ করে হলেও কুরবানি দিতে পারেন, এটা তো কোনো গুনাহ নাই। বলেন তো ফতোয়া হালকা করলাম না কঠিন করলাম? কুরবানি দেওয়ার জন্য আপনাদেরকে কি ফতোয়া হালকা করছি না কঠিন করছি? কুরবানি এত বড় কল্যাণের কাজ, কোটিপতি দিলে দেখ, না দিলে না দেখ, আপনি ঋণ করে দেন। আমি আপনাকে এটা বুঝাতে চেয়েছি, তবে আপনাকে এই হিসাব বাদ দিতে বলেছি যে কোটিপতি কুরবানি না দিলে গুনাহ হবে, এটা ভুল। খুব জোরে বলতে পারি, কুরবানি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব নয়। কেন?
কুরবানি একটা মুসলমানদের সংস্কৃতি একটা চিহ্ন। এই গজিয়া এই নোটাকলিতে যদি কেউ কুরবানি না দেয়, এই এলাকা থেকে কুরবানির চিহ্ন উঠে যাবে। এই জন্য কাউকে না কাউকে এখানে কুরবানি দিতে হবে। যেমন আপনার ওই জানাজার সালাত আদায় করা ফরজে কিফায়া। কোন ব্যক্তি যদি না জানাজা না আদায় করে এলাকার সময় গুণা হবে। ঠিক কুরবানি এটা হচ্ছে সুন্নতে মুয়াক্কাদা। এই এলাকার কোন মানুষই যদি কুরবানি না দেয় তাহলে সকলে গুনাগার হবে, আর যদি কিছু মানুষ দিয়ে দেয় তাহলে সকলে গুনার হাত থেকে বেঁচে যাবে। তবে যে দিবে সে সওয়াব পাবে, যারা দিবে না তারা পাবে না। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, দ্বিতীয় কথা, কুরবানি দিলে কি কি নেকি হবে, কুরবানি দিলে কি কি নেকি হবে, এই মর্মে যত আপনার হাদিস আছে সবগুলো জয়ীফ। কুরবানির এই গোস্ত আর রক্ত বিচারে মাঠে সাক্ষী দিবে, এই হাদিস জয়ীফ। আপনার কুরবানি লম যত বেশি হবে পশুর লম সেই পরিমাণ নেকি হবে, এই হাদিস জয়ীফ। কুরবানির কত বেশি নেকি হবে, কত নেকি হবে কুরবানি দিলে, এ মর্মে যত হাদিস আসছে সবগুলোই জয়ীফ। তাহলে কি কুরবানি করলে নেকি নাই? কে বলেছে নেকি নেই? নেকি আছে। কি দিবে এটা আল্লাহ ভালো জানে, কি দিবে এটা আল্লাহই ভালো জানে। ভালো কিছু দিবেন দেখে আল্লাহ বলেন নাই। যেমন একটা রোজা রাখলে কত নেকি আছে, আছে কোনো ইয়া রোজার নেকি কি জানি আমরা? রোজার ফজিলত কে দিবে? আল্লাহ দিবে। এরকম কোরবানির ফজিলত আল্লাহ আমাদেরকে বলেন নাই, তবে তিনি দিবেন। কি দিবেন আল্লাহ ভালো জানেন। তবে এতটুকু মনে রাখেন, আল্লাহ ভালো কিছু দিবেন ইনশাআল্লাহ। এখন এই যে কুরবানিগুলো আমরা দিব, এই কুরবানি দেওয়ার আগে যদি আমরা যারা যারা কুরবানি দিব একটা নিয়ত করে রাখছি না, তাদের জন্য একটা আমল রয়েছে। যে হাদিসটা আসছে আবু দাউদের, আপনার আবু দাউদের 2801 নম্বর, আপনার 2790 নম্বর হাদিস আবু দাউদের, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মান কানা লাহু যুবিহুন ইয়জবাহু, যে ব্যক্তি কুরবানি করার নিয়ত করেছে, মানে আরাদা যুবিহু, যে ব্যক্তি নিয়ত করেছে কুরবানি করবে, তিনি বলতেছেন, ওয়া হালালা হিলালাতুল জিলহাজ, এবং জিলহাজের চাঁদ উঠে গেছে, ফালা ইয়াখুজুনা মিন শাআরিহি, সে যেন তার চুল না কাটে, এবং ওয়ালা সাইয়া, কোনো কিছু যেন না কাটে। আর একটা হাদিসে আসছে, মিন আজ ফারিহি, তার নোকো যেন না কাটে। এক কথায় যারা কুরবানি করবেন সে যেন তার শরীরের কোনো কিছুই না কাটে, যা যা কাটা প্রয়োজন কোনো কিছুই যেন না কাটে। আরেকটা হাদিস আসছে তিরমিজিতে, আপনার মিশকাতুল মাসাবিতে, ওখানে বলা হয়েছে যারা কুরবানি দিতে অক্ষম তারাও যদি এই নখগুলো না কাটে, চুলগুলো না কাটে, যা যা কাটা নিষেধ এগুলো যদি না কাটে, এগুলোই তাদের কুরবানি হয়ে যাবে। এমর্মে হাদিসটি জয়ীফ। এমর্মে হাদিসটা কি? জয়ীফ। জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে না। বরং এতটুকুই ঠিক, যারা কুরবানি দিবে তারাই করবে না। এখন আমার বাড়ি থেকে কুরবানি আমি দিব, আমার স্ত্রী কি নখ কাটবে না? আমার সন্তানরা কি নখ কাটবে না? তাদের জন্য কি এই বিধান? জি। কারণ আপনি সকলের পক্ষ থেকে যেমন আপনি কুরবানি দিচ্ছেন, আপনার জন্য যে বিধান তাদের জন্য ওই বিধান। তারাও আপনার বাড়ির, যাদের বাড়ি থেকে কুরবানি দিবেন তাদের বাড়ির প্রত্যেক মেয়ে ছেলে নারী পুরুষ তারা কেউই শরীর থেকে কোনো কিছু কাটবে না। বুঝা গেছে? এরপরের মাসালা হচ্ছে কুরবানি যে দিব এটা শরীকে দিব না শরীক ছাড়া দিব, এটা খাস আহলুল হাদিসদের মাঝে বিশাল মতবিরোধ। হানাফিদের মাঝে মতবিরোধ নেই, এটা আমাদের মাঝে মতবিরোধ। শুনেন, কুরবানি শরীকে দেওয়া যাবে না, কুরবানি শরীকে দেওয়া যাবে না, এমর্মে কোনো বর্ণনা নেই, এমর্মে কোনো বর্ণনা নেই। বরং শরীকে দেওয়া যাবে এমর্মে সমস্ত হাদিস গ্রন্থে হাদিস আসছে। এখন
যারা বলছে কুরবানি শরীকে দেওয়া যাবে না, দিলে দেওয়া যাবে সফরে, কারণ এগুলো সফরের হাদিস। শরীকের হাদিসগুলোকে কি বলে তারা? সফরের হাদিস। সফরে কোনো ব্যক্তি যদি থাকে তাহলে ওই ব্যক্তি শরীকে কুরবানি দিতে পারে, যারা বাড়িতে মুকিম অবস্থায় আছে তারা শরীকে কুরবানি দিতে পারবে না, এই ফতোয়া তারা বলে। জি না, এটা ভুল। কেন? শরীকে কুরবানি দেওয়া যাবে না মর্মে সাহাবায়ে কেরাম থেকে কোনো ফতোয়া নেই, তাবি থেকে কোনো ফতোয়া নেই, তাবে তাবি থেকে কোনো ফতোয়া নেই, মুহাদ্দিসগণ থেকে কোনো ফতোয়া নেই, দেওয়া যাবে না এরকম কোনো কথা কেউ বলে নেই। যারা ফকিহ রয়েছে তাদের থেকেও কোনো ফতোয়া নেই, যারা মুফাসসির তাফসিরকারক তাদের থেকেও কোনো ফতোয়া নেই। অর্থাৎ সাহাবা একরাম, তাবিঈগণ, আপনার তাবে তাবিঈগণ, প্রখ্যাত চার ইমাম, প্রখ্যাত ছয়জন মুহাদ্দিস, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজা, নাসাই এবং সকল মুহাদ্দিসগণ, সকল মুফাসসিরগণ, যে কোনো তাফসির নিয়ে আসেন, সকল তাফসিরের এক কথা, শরীকে কুরবানি দেওয়া যাবে। এবং মুফাসসিরগণ যখন শরীকে কুরবানির হাদিসগুলো নিয়ে আসছেন তারা কখনোই বলে নাই যে এগুলো সফরের হাদিস। খাস করে ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজা, নাসাই সহ সকল মুহাদ্দিস যখন এই কুরবানি শরীকে করার হাদিসগুলো নিয়ে আসছেন, গরুতে এবং উঠে শরীকে কুরবানি করার নিয়তে হাদিসগুলো নিয়ে আসছেন, কেউ দুইটা, কেউ তিনটা, কেউ পাঁচটা, কেউ আবার সাতটা হাদিস যখন নিয়ে আসছেন, তারা প্রত্যেকে হাদিস গ্রন্থের আগে একটা অধ্যায় লিখছেন, গরুতে এবং উঠে কতজনে শরীকে কুরবানি দেওয়া যায়। আমার কথা কি বুঝছেন? তারা হাদিসের বাপ অধ্যায় রচনা করেছেন, গরুতে এবং উঠের মধ্যে কতজনের শরীকে কুরবানি দেওয়া যায়। কেউই একবারও বলে নাই যে সফরে থাকাকালীন গরুতে বা উঠেতে কতজনে শরীকে কুরবানি দেওয়া যায় এরকমটা বলে নেই। আমার কথা কি বুঝছেন? এরা আমভাবে বুঝিয়েছেন, বরং শরীকে কুরবানি দেওয়া যাবে না এই ফতোয়াটা সাহাবা একরাম জানতেনই না, তাবিঈগণ, তাবে তাবিঈগণ জানতেনই না, চার ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, এই যে শরীকে কুরবানি দেওয়া যাবে না এরকম ফতোয়া তারা জানতেনই না। তাদের যুগে এই ফতোয়া ছিলই না, তাদের যুগে এই প্রশ্নই উঠে নাই যে শরীকে কুরবানি দিব বাড়িতে, এটা দিতে পারবো কি পারবো না, এই প্রশ্নই আসেনি। তার মানে এই 1450 বছর যাবত এই ফতোয়ায় চলে আসতেছে যে শরীকে কুরবানি দিবেন, এতে কোনো সমস্যা নেই, এটা বাড়ির জন্য নয়, এটা আপনার সফরের জন্য নয়, যেখানে ইচ্ছা বাড়িতেও দিতে পারেন, আপনার ঈদেও দিতে পারেন। যারা বলছে যে সফরে কুরবানি দিতে হবে শরীকে, বাড়িতে দেওয়া যাবে না, এদেরকে বলবেন তোমাদের এই ফতোয়া আজ থেকে 50 বছরের কোনো আগের কোনো কিতাব থেকে নিয়ে আসো, পারবে না, পারবে না। আমি কি বুঝাইতে পারছি? আজ থেকে 50 বছর আগের কোন ফতোয়ার কিতাব থেকে এই ফতোয়া আনা সম্ভব নয় যে বাড়িতে সফরে, আপনার বাড়িতে শরীকে কুরবানি দেওয়া যাবে না, এরকম ফতোয়া পাওয়া যাবে না। তার মানে 1450 বছর ধরে যত তাফসিরের কিতাব, যত হাদিসের কিতাব, যত ফিকহের কিতাব লিখিত হয়ে আসতেছে, সবগুলো তাফসিরের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে, ফিকহের কিতাবের মধ্যে সাধারণভাবে মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ, ফকিহগণ অধ্যায় রচনা করেছেন এই যে উঠে এবং গরুতে কতজনের শরীকে কুরবানি করা যায়, এটা বাড়ির সাথেও খাস নয়, এটা সফরের সাথেও খাস নয়। এখন যদি কেউ বলে যে এটা সফরের সাথে খাস, তার সাথে আমার দু কথা। তার প্রথম কথা হচ্ছে এই, আপনার এই ফতোয়া অতীতের কোন কিতাব থেকে প্রমাণ করেন, পারবে না। দুই নম্বর কথা, আপনার এই ফতোয়া যদি এই হয় যে বাড়িতে শরীকে কুরবানি করা যাবে না,
তাহলে আপনার জন্য বাড়িতে গরু কুরবানি করা হারাম, বিলকুল হারাম। আমি মানে বুঝাতে পারি নাই, যারা বলতেছে বাড়িতে শরীকে কুরবানি করা যাবে না তাদের জন্য বাড়িতে গরু কুরবানি করা বিলকুল হারাম। কেন? তাদের যুক্তি দিয়েই। কেন? তাদের যুক্তি হচ্ছে এই, শরীকে কুরবানি সফরের হাদিস। কিসের হাদিস? আমরাও তাদেরকে বলবো গরু কুরবানি সফরের হাদিস। বাড়িতে কেউ কোন সাহাবি গরু কুরবানি করছে একটা হাদিস নিয়ে আসেন। আপনি যে হাদিস দিয়ে বলতেছেন যে শরীকে কুরবানি দেওয়া যাবে না, এটা সফরের হাদিস, আমিও বলবো গরু কুরবানি সফরের হাদিস, বাড়ির হাদিস নিয়ে আসেন। কেমন ভেজাল লাগছে এবার? সালাম, আপনি যদি এই ফতোয়া দেন তাহলে আমার ফতোয়া এটা। আমার কথা কি বুঝছেন? অতএব সফরের কথা উল্লেখ আছে দেখে এখানে সফর নির্ধারিত নয়, বরং আমরা আরো প্রমাণ করতে পারি যে সফরে থাকতো গরু কুরবানি, উল্টে শরীকে কুরবানি, আপনার মুকিম অবস্থাও উট এবং গরুতে আপনার কুরবানি, শরীকে কুরবানি করেছে। কিভাবে? সফরের হাদিসগুলো সব হজ্জের হাদিস না? হজের হাদিস না? আচ্ছা, হজ কি খালি একেবারে সব বাংলাদেশ থেকে যায় মক্কার আশপাশের মানুষের হজ ফরজ হয় নাই? হজ ফরজ হয়েছে না? বলেন, ভালো করে বুঝেন, মক্কার আশপাশের যারা তাদের হজ ফরজ হয়েছে না? তো রাসুলের যুগে যারা হজ করছে মক্কার আশপাশের একটাও আসিল না? আসিল না? তো ওখানে যে বলা হলো উঠে সাতজনে বা গরুতে সাতজনে বা উঠে দশজনে বা পাঁচজনে গরুতে পাঁচজনে, তখন মুকিম যে হাজিরা ছিল যারা ওই কাবার আশপাশে বাড়ি, যাদের বাড়ি মক্কায়, তারাও তো শরীক হয়েছে। তো যারা মক্কায় থাকে, যে সমস্ত হাজি মক্কা, এরা তো আর সফরে নাই। তার মানে কি বোঝা গেল? তার মানে এটাই বোঝা যাচ্ছে মুকিম অবস্থায় ওখানকার হাজিরা, হজ্জের হাজিগণ গরু এবং উঠে শরীক হয়েছেন, এটা স্পষ্ট প্রমাণিত। আরো বিষয় আছে, আরো অনেক বিষয় আছে। যদি বলেন আপনি গরু আপনার শরীকে কুরবানি করা যাবে না, তাহলে আরো অনেক কথা সামনে আসবে। সব কথা পিছনে ফেলে অনেকে বলে আবার এটাও আনে যে সাতজন আর সাত পরিবার এক না, বলে না? উঠে সাতজনের কথা আছে, গরুতে সাতজনের কথা আছে, বা গরুতে পাঁচজনের কথা আছে। তো পাঁচজন আর পাঁচ পরিবার এক না। তারা বলতে চায় যারা হজ করতে গেছিল শরীকে যারা কুরবানি দিছে, ওখানে যে সাতজন ছিল ওরা সাতজনেই এক পরিবারের ছিল। আসলে কি হয়, আপনাদের এই গজ্জা থেকে, এই নোটাকুড়ি থেকে কয়টা হাজি আছে বলেন তো? কয়টা আছে? হজ করতে গিয়ে কি এক পরিবার থেকে যায়, পাগলে পাইছে? এমন আছে এই নোটাকুড়ি ইয়া থেকে এই বছর কেউই যায় নাই? হ্যাঁ, এমন আছে মুক্তা গাছ থেকে, সারা মুক্তা গাছ থেকে যদি মানুষ থাকে এক লাখ, মানুষ হজ করতে গেছে দশটা, তাই না? তাহলে এক পরিবার থেকে সবাই হজ করতে যায়। তো রাসুলের যুগে যে ওই যে শরীকে হজে কুরবানি, আপনার হজ করতে গিয়া শরীকে কুরবানি দিল, ওই সাতজন কি এক পরিবার ছিল না ভিন্ন ভিন্ন পরিবার ছিল? এই সাতটা হাজি কি এক পরিবারের হাজি? তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে ওই যে তারা সাতজনে কুরবানি করল, ওরা সাত পরিবারের, ওরা সাত পরিবারের এক পরিবারের নয়। অতএব যে কেউ যদি বলে যে সাত পরিবার সাতজন এক না, এই কথা বলে শরীকে কুরবানি ঠেকানো যাবে না। আবার আরেকটা বলে, সর্বশেষ গিয়ে বলে, দেখেন শরীকে কুরবানি করা জায়েজ, শরীকে কুরবানি করা কি জায়েজ, তবে সুন্নাত হচ্ছে ভাগে কুরবানি করা। আমি বলবো তুমি এখন সুন্নাতই বুঝো না। আল্লাহ রাসূলের সব সাহাবীরা জায়েজ কাজ করছে, হ্যাঁ, সুন্নাত করে নাই।
এ আল্লাহ রাসূলের যে সাহাবীরা শরীকে কুরবানি দিল এরা সব জায়েজ কাজ করছে, সুন্নাত করে নাই কেউ, বলেন? মানে খুব মিষ্টি করে আপনাকে বলবে, দেখেন এটা ভাই জায়েজ, উত্তম হচ্ছে একজনে একটা, ভুল কথা, বরং এটাও সুন্না। একাই দেওয়া যেমন সুন্না, শরীকে দেওয়াও তেমন সুন্না, কারণ এটা আল্লাহ রাসূলের আদেশ, তিনি দিয়েছেন, তার সামনে দেওয়া হয়েছে। এতগুলো সাহাবী সব জায়েজ কাজ করছে, সুন্না করে নেই না? সাথে সাথে আরেকটা কথা বলে, কার টাকা হালাল কার টাকা হারাম এটাও বলে। আমরা বলবো এই গোয়েন্দাগিরি করার কথা আপনাকে আল্লাহ বলে দেয়, কার টাকা হালাল আর কার টাকা হারাম এই গোয়েন্দাগিরি আপনাকে কেউ করতে বলে নেই। আল্লাহ রাসূলের সব ওখানে সব হাজীদেরকে চিনতেন, ওই যে শরীকে কুরবানি করলো সবাইকে চিনতেন, যারা হজে গিয়ে শরীকে কুরবানি করলো এরা কি সব হাজিরা পরস্পর পরস্পরকে চিনতো, এই জন্য বুঝতো যে এর টাকা হালালের সাথে শরীক হওয়া যাবে? হ্যাঁ, কথা বুঝেন? অতএব আল্লাহ রাসূলুল্লাহ বলছেন, ওয়ালা তাজাসসু, কারো ব্যাপারে গোয়েন্দাগিরি করিও না, কার টাকা হালাল আর কার টাকা হারাম এটা দেখার বিষয় না। শরীকে কুরবানি আল্লাহ রাসূল দিতে বলেছেন, আপনি দিতে পারেন, হালাল হারামের প্রশ্ন না, আপনারটা কবুল হবে তারটা না হোক। কেন? একটা জিনিস জানিয়ে দেই, গরুতে যে সাতজন কুরবানি দেওয়া হয়, এই সাতজন গরুকে সাতটা ছাগল ধরা হয়। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন জিহাদ করতেন, জিহাদ করতে গিয়ে গনিমতের মাল হিসেবে যখন উট পেতেন বা গরু পেতেন, তখন আর কেউ অনেক সময় ছাগল পাইতেন, এগুলোকে বন্টন করত, একটা গরু সমান সাতটা ছাগল। কয়টা ছাগল? একজনকে সাতটা ছাগল দিছে, ছাগলের বন্টন শেষ, এখন তাহলে গরু বন্টন করবে, একটা গরু সাতজনে নাও, বা তোমাকে একটা গরু দিলাম মানে তুমি সাতটা ছাগল পাইছো, কারণ একটা উট সমান দশটা ছাগল দিত, তোমার দশটা ছাগল মানে একটা উট। তাহলে যারা সাতজনে কুরবানি করতেছে, এরা একজনে এক একটা করে ছাগল কি কুরবানি দিচ্ছে, এরা গরু কুরবানি দিচ্ছে, কিন্তু ভাগটা কিসে যাচ্ছে? ছাগলের। তাহলে আমার ছাগলটা আমি কুরবানি দিচ্ছি, আমারটা আল্লাহ কবুল করে নেবেন, আরেকজনের হারাম টাকাটা কবুল করুক আর না করুক। আবার বলে নিয়তের কথা, মানে এগুলো সব পেছাইতে চায়, রাসূলের একটা সুন্নাতকে কিভাবে বাতিল বলে ঘোষণা করবে এইটা পেছানো চায়। তো আমি বলবো যে হজ্জে তো শরীকে কুরবানি করা যায় নাকি? তো ওইখানে কোন হাজির কোন নিয়ত তোমার এটা জানা আছে? খালি বাড়ির প্রশ্ন হয়, ওইখানে কার টাকা হালাল কার টাকা হারাম ওইখানে কোনো প্রশ্ন আসে না? একই প্রশ্ন তো ওখানেও আসার কথা ছিল। তার মানে এই যে কার টাকা হারাম কার টাকা হালাল, কার নিয়ত কি, কার নিয়ত গোস্ত খাওয়া, কার নিয়ত আল্লাহকে রাজি খুশি করা, এই কথা বলে আপনাকে রাসূলের একটা সুন্নাহ শরীকে কুরবানি করা থেকে আপনাকে বিরত করতেছে। তো এই হচ্ছে বিষয়, শরীকে কুরবানি করেন কোনো না নেই, এটা সুন্নাহ কাজ করতে হবে। যারা আপনাকে বলছে শরীকে কুরবানি করা যায় না, তাদেরকে দেখানোর জন্য আপনি শরীকে কুরবানি করেন, দেখবেন এটা রাসূলের সুন্নাহ আমি করেছি। আপনি শিথিল হন, আমিও শিথিল হব। আপনি যখন বিদাতে কঠোরপন্থী, আমি তখন সুন্নাতে কঠোরপন্থী। বোঝা গেছে কি? তবে একটা ঘটনা আছে, সেটা হচ্ছে এই, শরীকে কুরবানি দিতে গেলে গরু হতে গরুতে হয় পাঁচটা শরীক হতে হবে, নয় সাতটা। অনেক সময় কেউ তিনজনে শরীক হয়, তিনজনও হতে পারেন, তবে সিস্টেম আছে, তিনজনে যে সমান করে ভাগ করে নেবেন এটা চলবে না। আপনাকে এই গরুতে যেহেতু পাঁচজনে দেওয়া যায়, এই পাঁচটা বন্টন করে কেউ দুটা বন্টন নিবে, কেউ একটা, কেউ তিনটা, এইভাবে মোট পাঁচটা বন্টন করতে হবে, বা সাতটা যদি শরীক হন তাহলে কেউ একটা কেউ দুটা। ধরেন একটা গরু আপনারা কুরবানি দিচ্ছেন তিনজনে, কয়জনে? তাহলে ওইটাকে সাতটা শরীক কেউ দিবেন দুইটা, একজন নিল দুইটা, মনে করেন তিনজনে দিচ্ছে, একজন নিল দুইটা আর একজন নিল তিনটা, কয়টা হলো?
পাঁচটা, আরেকজন নিল দুইটা, বা আরেকজন একজন নেন একটা, আরেকজন নেন দুইটা দুইটা করে, এই মোট সাতটা। যদি সাতজনও দেন তাহলে একজনে নেন দুইটা, আরেকজন নেন দুইটা, আরেকজন নেন দুইটা, আরেকজন নেন দুইটা, আরেকজন নেন একটা। কিন্তু একেবারে যে সমান ভাগ করবেন চলবে না, সমান ভাগ তখনই করতে পারবেন যখন সাতজনে শরিক হবেন। চারজনে শরিক হলে আপনার চারটা বন্ট করবেন, এরকম চলবে না। বুঝা গেছে কি? এতটুকু মনে রাখতে হবে। এতক্ষণ আলোচনা হলো শরিকের মাসালা, এখন কুরবানির আলোচনা হবে যে আমরা কোন পশু কুরবানি দিব। কুরবানির পশু হচ্ছে, কুরবানির পশু হচ্ছে আপনার ছাগল, ভেড়া, দুম্বা, গরু, উট। কয়টা? ছাগল, ভেড়া, দুম্বা, গরু, উট, এটা হচ্ছে কুরবানির পশু। আর ছাগল, ভেড়া, দুম্বা এই তিনটা হচ্ছে আকিকার পশু। কিসের পশু? এখানে একটা জিনিস ভালো করে মনে রাখবেন, গরু দিয়ে আকিকা চলে না, গরু দিয়ে আকিকা চলে না। আমাদের একটা মাসালা আজকে, এই যে কুরবানির সময় আসছে না, এখন প্রতিদিনই এক দশজন জিজ্ঞাসা করবে, হুজুর কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি না? না, কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে না। আপনি আকিকা দেন নাই আপনার, দেন অন্য কোনো দিন, কিন্তু কুরবানির সাথে আকিকা ঢুকে দিবেন, গরুর সাথে একটা আকিকার ভাগ চলবে না। কুরবানি একটা ইবাদত আর আকিকা আরেকটা ইবাদত, একটার সাথে আরেকটা চলে না। স্বয়ং ইমাম আবু হানিফার প্রধান দুইজন ছাত্র ইমাম আবু ইউসুফ এবং ইমাম আবু ইমাম মোহাম্মদ, তারা দুজনেই নাকচ করে গেছেন যে কুরবানির সাথে আকিকা একসাথে চলবে না। কারণ কুরবানি দিতে হয় ছাগল দিয়ে, ভেড়া দিয়ে, দুম্বা দিয়ে, উট বা গরু দিয়ে। আপনার এই আকিকা দিতে হয় ছাগল, ভেড়া, দুম্বা, গরু বা উট দিয়ে আকিকা হয় না। এগুলো কুরবানির পশু। তাহলে গরু দিয়া উট দিয়া যেমন আকিকা হয় না, অপরদিকে মহিষ দিয়েও কুরবানি হয় না। ঢাকা শহর যাবেন, প্রায় মানুষ মহিষ দিয়ে কুরবানি দিচ্ছে। জি না, মহিষ দিয়ে কুরবানি দেওয়ার কোনো বিধান ইসলামে নেই। শুধু ইসলামে না, পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে মহিষ দিয়ে কুরবানি করার কোনো বিধান নেই। তাওরাতও খুঁজে পাবেন না, ইঞ্জিলও খুঁজে পাবেন না, জাবুরও খুঁজে পাবেন না। আমাদের ইসলাম ধর্মে তো নাই 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 নাই। যারা বলছেন মহিষ দিয়ে কুরবানি দেওয়া যাবে, তাদেরকে আমরা বলবো আল্লাহ রাসূলের যুগে মহিষ ছিল কি ছিল না? না, এই ডিসকোভারি চ্যানেলে সে আবিষ্কার করছে, মহিষ ছিল না আগে? সাহাবাদের যুগে মহিষ ছিল না? ইমামদের যুগে মহিষ ছিল না? তারা কি কেউ মহিষ দিয়ে কুরবানি দিছে? দেয় নাই। আপনি বলবেন যে মহিষ হুজুর খাওয়া যায় না, হালাল না। আমি বলবো হরিণও তো হালাল, হরিণ দিয়ে কুরবানি দেন, ঘোড়াও হালাল। একটা জিনিস ক্লিয়ার করে দেই, আপনারা তো জানেন যে ঘোড়া খাওয়া যায় না, ঘোড়া খেলে নাকি মানুষ কি হয়ে যায়? পাগলা হয়ে যায়। এটা পাগলা হুজুরের ফতোয়া। কোন হুজুরের ফতোয়া? পাগলা হুজুরের ফতোয়া। আল্লাহ রাসূল নিজে ঘোড়ার গোস্ত খেয়েছেন, বুখারী 5519 নম্বর হাদিস। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নাহারনা ফারসান আলা আহদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের যুগে আমরা একটা ঘোড়া যুব করলাম, ফা নাকাল নাহু, আমরা সকলে এটাকে খাইলাম। কার যুগে? রাসূলের যুগে। পরের হাদিস বুখারী 5520 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল খায়বারা আন লুহুমুল হুমুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধের দিন গৃহপালিত গাধার গোস্ত খাওয়া হারাম করেছেন, নিষেধ করেছেন। ওয়া রাখাসা ফিল খাইলা, এবং ঘোড়ার গোস্ত খাওয়াকে জায়েজ করেছেন, এটাকে রেখে দিয়েছেন, এটাকে বৈধ করে দিয়েছেন। তাহলে ঘোড়ার গোস্ত খাওয়া জায়েজ, এটা কোন হাদিস দ্বারা প্রমাণিত? বুখারী হাদিস দ্বারা। আপনারা কেউ খাইতেন না। তাহলে
ঘোড়ার গোস্ত খাওয়া জায়েজ, হরিণের গোস্ত খাওয়া জায়েজ, তা হরিণ দিয়ে কুরবানি দিই আমি একটা? হ্যাঁ কেন হবে না? কেন দলিল কেন হবে না? আমার হরিণ দিয়ে কুরবানি হবে না যে যেই কথায়, আপনার মহিষ দিয়ে কুরবানি হবে না ওই কথায়, হরিণ দিয়ে কুরবানি হবে না কথা কি রাসূল করে নাই, সাহাবা আকরাম করে নাই, তাবেইরা করে নাই, ঠিক মহিষ দিয়ে কুরবানি হবে না ওই কথায়, রাসূল করে নাই, সাহাবা আকরাম করে নাই, তাবেঈগণ করে নাই। এখন কোন বড় হুজুর কি বলল এটা আমাদের দেখার বিষয় না, আপনি একটা দলিল নিয়ে আসেন, আমরা দলিলের কাছে সারেন্ডার। আমার কথা কি বুঝছেন? দলিল নিয়ে আসেন, মাথা ফাটাফাটির দরকার নাই, খালি বলেন আবু হুরায়রা বলেছেন রাসূল সাল্লাম মহিষ দিয়ে কুরবানি করেছেন, মেনে নিতে বাধ্য, কোন পেছাপেছি নেই। তাহলে মহিষ দিয়ে কুরবানি হবে না, কুরবানি হবে ছাগল, ভেড়া, দুম্বা, গরু, উট, এই পাঁচটা পশু। বয়স লাগবে, আবু দাউদের 2793 নম্বর হাদিস, রাসূল সাল্লাম বলছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লা তাজবাহু ইল্লা মুসিন্না, মুসিন্না ছাড়া কুরবানি করিও না, মুসিন্না ছাড়া কুরবানি করা যাবে না। মুসিন্না কি? মুসিন্না হচ্ছে দাঁত হয়েছে বা দাঁত উঠার বয়স হয়েছে, এই বয়স লাগবে। সাধারণত ছাগল দাঁতে কয় বছর? এক বছর। গরু দাঁতে দুই বছর, উট দাঁতে পাঁচ বছর। এখন দাঁত কি উঠতেই হবে? দাঁত কি উঠতেই হবে? ছাগলের দাঁত কি উঠতেই হবে? গরুর দাঁত কি উঠতেই হবে? ঘোড়ার দাঁত কি উঠতেই হবে? উঠলে ভালো, না উঠলে সমস্যা নেই। যদি এক বছর হয়, ছাগল দাঁতলো এক বছর, এক বছর পার হয়ে দুই বছরে পড়লো, এক বছর পার হয়ে দুই বছরে পড়লো, এক বছর এক মাস চলছে, তাহলে দুই বছরে পড়লো না, তাহলে ছাগল দিয়ে কুরবানি হবে। গরু দুই বছর পার হয়েছে, হিসাব আছে আপনার কাছে, দুই বছর পার হলে যখন এক মাস হবে তখনই আপনি কুরবানি করতে পারেন। উঠ পাঁচ বছর হয়েছে, উঠ তো নাই আমাদের আছে, তারপরেও বলি পাঁচ বছর হয়েছে, পাঁচ বছর হলে যখন ছয় বছর অতিক্রম মানে ছয় বছরে পড়বে, পা রাখলো, তখন এই উট দিয়ে কুরবানি হবে। মসিন্না শব্দের অর্থ দাঁত উঠতেই হবে এরকম না, বরং দাঁতওয়ালা বয়স লাগবে। অনেক মানুষের দেখেন যে তিন বছরে দাঁত হয়, কারো পাঁচ বছরে হয় না, কারো দাঁত, ছাগল দেখবেন যে কারো কোনো ছাগলের এক বছরে দাঁত হয়ে গেছে, উঠে গেছে, কারো আবার দেড় বছরে হচ্ছে না। তার মানে এখানে বছর, বছরটা কিভাবে? আরেকটা হাদিস আবু দাউদের 2799 নম্বর হাদিসটা নিয়ে আসেন, মুজাসি নামের একজন সাহাবি, মুজাসি নামের একজন সাহাবি, তিনি একদিন বাজারে গেছেন, দেখতেছেন ছাগলের প্রচুর দাম, ছাগলের প্রচুর দাম। তখন তিনি বলতেছেন যে দেখো আল্লাহ রাসূল বলেছেন এক বছরের ছাগল, এখানে এক বছর আছে কথাটা, এক বছরের ছাগল যদি না পাও তাহলে তোমরা ছয় মাসের ছাগল দিয়ে কুরবানি করো। কথা বুঝেন? এখানে বলে নাই মুসিন্নাওয়ালা ছাগল যদি না পাও তাহলে ছয় মাসের ছাগল দিয়ে কুরবানি করো, এখানে আল্লাহ রাসূল বলছেন এক বছরের ছাগল যদি না পাও তাহলে ছয় মাসের ছাগল দিয়ে কুরবানি দাও। তাহলে আগের হাদিসে বলছে মুসিন্না ছাড়া কুরবানি করা যাবে না, আর এই হাদিসে আল্লাহ রাসূল বলছেন এক বছর হলেই হবে, তার মানে ছাগলে মুসিন্না হয় কয় বছরে? এক বছরে। অতএব কোন ছাগলের যদি এক বছর হয়, এই ছাগলের দাঁত উঠুক আর না উঠুক এটা দিয়ে কুরবানি হবে। ঠিক গরুর ক্ষেত্রে দুই বছরে গরু মুসিন্না হয়, এখন দাঁত উঠুক আর না উঠুক এই ছাগল দিয়ে, এই গরু দিয়ে কুরবানি হবে, কোনো সমস্যা নেই। এখন হিসাব কিন্তু আপনার কাছে হতে হবে। দালাল যদি বলে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি এই ছাগল এক বছর হয়েছে, চলতো না, দালালের কথার কোনো বিশ্বাস নেই। আমার কথা কি বুঝছেন? আপনার হিসাব হতে হবে। দালালে বলছে এই এই বিশ্বাস চলতো না, দালালের কথা এখানে বিশ্বাস করা যেত না, অন্ধভাবে কাউকে বিশ্বাস করা যেত না, সব দালালই এরকম। হ্যাঁ একটা মানুষ বিশ্বস্ত,
মিথ্যা বলতে পারে না। এরকম যদি কোনো মানুষ হয় সত্যবাদী ন্যায়পরায়ণ, তার কথার উপর আপনি ভিত্তি করতে পারেন, কারণ ইসলামের যে হাদিসগুলো ভিত্তি করে আছে এগুলোর উপর। এই যে আমরা হাদিস বুখারীর কাছে নিছি, বুখারী কি আল্লাহ রাসূলের কাছে শুনছে? শুনছে? শুনে নাই। বুখারী হাদিস কেন বিশ্বাস করি? বুখারী জীবনে মিথ্যা কথা বলে নাই, অতএব বুখারী হাদিস ঠিক হতে পারে, ও নবীর নামে মিথ্যা বলবে না। এই হচ্ছে বিষয়, হচ্ছে মুসলিমার বিষয়। এরপরে 2797 নম্বর হাদিস, আরো চার প্রকার ছাগল বা গরু ছাগল পশু প্রাণী কুরবানি করা যাবে না। এ ব্যাপারে বারা ইবনে আসিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরবাউন লা তুজুজু ফিল আযাহিয়া, চার শ্রেণীর পশু আছে যা দিয়ে কুরবানি করা যায় না। এক, আওরা আতুন বাউনা আওরা উহা, অন্ধ যা স্পষ্ট, অন্ধ এক চোখ হোক আর দুই চোখ হোক, যদি অন্ধ হয় কুরবানি করা যাবে না। মারিজাতুন আও বাইয়িনু মারিজুহা, এমন অসুস্থ একেবারে বোঝা যাচ্ছে এটা অসুস্থ গরু বা ছাগল, চলবে না। আও আর যাও বাইনুন জাল উহা, এমন নেংড়া যে নেংড়িয়ে নেংড়িয়ে যাচ্ছে, চলবে না। আল কাসিরু আল্লাতি লা তানকা, এমন শুকিয়ে গেছে হাড্ডি গুড্ডি দেখা যায়, চলতো না। কোন পশু আছে যে অসুস্থ না কিন্তু শুকাইছে খুব, হাড্ডি গুড্ডি দেখা, একবারে ফেরেম সব দেখা যাচ্ছে, মনে হয় আপনার ওই কঙ্কালের মতো লেগে আছে, চলবে না। এই চার ধরনের পশু কুরবানি চলে না। আরেকটা হাদিস আসছে 2803 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আজাহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কুরবানি করতে নিষেধ করেছেন, কোনটা? আউ বিজউনুন ওজনিন আল কারনি, ও আপনার শিং ভেঙে গেছে, আপনার কান কাটা হয়েছে, কান কাটা, কান ফাটা, কান ফুটা, শিং ভাঙা কোনো পশু দিয়ে কুরবানি চলবে না। এখন একটা প্রশ্ন আসতে পারে, হুজুর আমার গরুর শিং ভাঙছিল ঠিক, আমার ছাগলের শিং ভাঙছিল ঠিক, এখন আবার ভালো হয়ে আগের মতো হয়ে গেছে, এখন চলবে কি না? চলবে। আমার হাত ভেঙে গেছিল, আমার হাতটা অরিজিনালি ভাঙছিল, এরপর ঠিক হয়েছে, তাহলে কি আমি এখনো হাত ভাঙা? হাত ভাঙা বলেন? আল্লাহ রাসূল বলছেন অসুস্থ হলে কুরবানি চলবে না, তো অসুস্থ হয়ে সুস্থ হয়েছে, এখন কি করবেন? চলবে। তো এরকম শিং ভেঙে গেছিল, এখন শিং আবার সুন্দর হয়ে গেছে, চলবে। একটা ছোট বড় হলে সমস্যা নেই, কিন্তু স্পষ্ট ভেঙে আছে চলবে না, শিং ভেঙে পরিপূর্ণ হয়ে গেছে চলবে। দাঁত ভাঙা চলবে কিনা এটাও হাদিস, আবু দাউদের 2805 নম্বর হাদিস, একজন তাবি উদ্বা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাজারে গেলাম কোন প্রাণী পেলাম না, একটা যাও পেলাম দেখি তার দাঁত ভাঙা, আমি ওটা নিয়ে আসলাম না। বলছে কেন তুমি নিয়ে আসলো না, ওটা আমি দিতাম। বলছেন কি ব্যাপার, দাঁত ভাঙা ছাগল আপনি কুরবানি দিবেন? বলবেন দাঁত ভাঙা ছাগলে কোনো দোষ নেই, আমার পছন্দ না। তোমার পছন্দ না, তোমার কাছে থাক, তুমি কাউকে নিষেধ করবে না, তোমার পছন্দ নাও হতে পারে কিন্তু তুমি কাউকে নিষেধ করবে না। একটা হালাল জিনিসকে হারাম করা যাবে না। দাঁত যদি ভেঙে যায় কুরবানি করাতে কোনো সমস্যা নেই। এখন অনেকে গরু নিয়ে আসছেন কিনে, অসুস্থ হয়ে গেছেন কুরবানি হয় না, ছাগল কিনে নিয়ে আসছেন অসুস্থ হয়ে গেছে, কি করবেন? কি করবেন? বাঁচবে না অতদিন পর্যন্ত। আপনি ওটাকে জবাও করে বিক্রি করেন বা যাই করেন খান, খেয়ে ওই টাকা দিয়ে আবার একটা ছাগল নিয়ে আসেন বা গরু নিয়ে আসেন। এখন যদি ধরেন আনছেন 50,000 টাকায়, অসুস্থ হয়ে গেছে, এখন কি 50,000 টাকা হবে? বিক্রি করতে গেলে 30-40,000 টাকা হতে পারে। এই 30-40,000 টাকা দিয়ে জাপান ওইটা দিয়ে কুরবানি করবেন। আপনি যদি করেন আরো 50,000 টাকা ধরলা ঢুকালাম, কোনো সমস্যা নেই, কিন্তু খাওয়া যাবে না, যেটা কুরবানির জন্য নিয়ত করে ফেলছেন ওইটা কুরবানি দিতেই হবে। বোঝা গেছে? নিয়ত যখন হয়ে যায় তখন ওটা দিতে হবে, এটা আর ফেরত নেওয়ার কোনো কৌশল নেই। এতক্ষণে আলোচনা আমাদেরকে বুঝার তৌফিক দান করে দেবে আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম আল্লা নবী বাদ। একটু ঘড়ির দিক তাকাবেন না, খুব গুরুত্বপূর্ণ মাসালা আছে। আমার এই খুতবা দিতে গেলে এই খুতবা তৈরি করতে 6 মাস লাগছে,
আপনি 10 মিনিট শুনতে পারবেন না, এরকম শ্রোতার দরকার নেই আমার। নিচের পক্ষে 6 মাস লাগছে, এমনি হয় নাই। কুরবানিটা জবাহ করবেন কোন দিক দিয়ে জবাহ করবেন? 2801 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি করতেন কিবলামুখী করতেন, পশুটাকে কি করতেন? কিবলামুখী করতেন। কিবলামুখী করে বলতেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আরেকটা হাদিসে পাওয়া যায় তিনি বলতেন যে তাকাব্বাল্লাহু মিন্নি ওয়া মিন আহলি বায়াতি, আল্লাহ তুমি আমার এবং আমার আহলে বায়াত থেকে কবুল করো, বিসমিল্লাহি আল্লাহু আকবার। তো আপনি যখন কুরবানি করতেছেন তখন এইভাবে বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি ওয়া মিন আহলি বায়াতি, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো। অনেক আবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কয়ে হালায় চলতো না, কুরবানি দিচ্ছে বিসমিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, চলবে না। কুরবানির জন্য এতটুকুই দোয়া, পশু জবাহর জন্য এতটুকু বিসমিল্লাহি আল্লাহু আকবার। সাথে আরেকটা কথা, কুরবানি করতে গিয়ে মানুষ মুশরিক হয়ে যায়, আপনি জানেন? কুরবানি করতে আসে কাই কি হয়ে যায়, মুশরিক হয়। কিভাবে? বলছে অমুকের নামে অমুকের নামে অমুকের নামে কুরবানি করলাম। আরে কুরবানি হবে আল্লাহর নামে, কার নামে? কুরবানি হবে আল্লাহর নামে। যদি খালি বলেন যে অমুকের নামে অমুকের নামে অমুকের, মানে সাতজন শরীক, তাহলে অমুক অমুক, এই যে অমুকের নামে অমুকের নামে অমুকের নামে অমুকের নামে অমুকের নামে কুরবানি করলাম, বিসমিল্লাহ আল্লাহু আকবার, একবার ডাইরেক্ট মুশরিক। কুরবানি করতে গিয়ে মানুষ মুশরিক হয় না, বলেন আপনি অমুকের পক্ষ থেকে অমুকের পক্ষ থেকে অমুকের পক্ষ থেকে অমুকের পক্ষ থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার, বলতে হবে পক্ষ থেকে অমুকের নামে না, কারণ আমরা কুরবানি করে বিসমিল্লাহি মানে কি আল্লাহর নামে কুরবানি করব, আল্লাহর নামে কারো নামে না। আর বলবো কি অমুকের পক্ষ থেকে, আর কার কার পক্ষ থেকে দিচ্ছেন এটা কিন্তু আল্লাহ ভালো জানে। অর্থাৎ এই ভেজালে না গিয়ে যদি না যাওয়াতে পারেন ভেজাল, বা যদি না এত কিছু বলতে পারেন, তাহলে ডাইরেক্ট বলেন বিসমিল্লাহি আল্লাহ আকবার, পশু জবাহ করার শেষ। এখন গোস্ত বন্টন হবে, কি হবে? গোস্ত বন্টন। গোস্তটা কিভাবে বন্টন করবেন এ নিয়ে আমাদের সমাজে বহু ঝামেলা। কেউ বলছে 3 ভাগ করতে হবে, কুরবানির গোস্ত 3 বন্ট করতে হবে, এমন মেয়ে জাল হাদিস আছে, সহি হাদিস নেই। কি হাদিস আছে? জাল হাদিস আছে, সহি হাদিস নেই। জাল হাদিসটা কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লামের যুগে আমরা কুরবানির গোস্ত 3 বন্ট করতাম, 1 ভাগ নিজে খেতাম, আরেক ভাগ আত্মীয় স্বজনকে দিতাম, আরেক ভাগ যারা ফকির মিসকিন তাদেরকে দিতাম। তাহলে কয় ভাগ করতে হবে? 3 ভাগ। না, এ হাদিস জাল। এ হাদিস কি? জাল। কেন? এটা বাস্তবতাও বিরোধী, একটু পরে দেখাচ্ছি আপনাকে। কুরবানির গোস্তর ব্যাপারে আল্লাহ বলছেন সূরা হজ্জের 28 নম্বর আয়াত, ফাকুলু মিনহা, তোমরা ওখান থেকে খাও, ও আকিমুল বাইসাল ফকির, যারা ফকির তাদেরকে দাও। আর 36 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফাকুলু মিনহা, তোমরা নিজে খাও, আর যারা চায় যারা চায় না তাদেরকে দাও। চায় কারা? ফকির। চায় না কারা? পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, এরা চাইতে আসে আপনার বাড়িতে। তাহলে নিজে খাও, ফকির মিসকিনকে দাও, আর কি করো? আর কি করো? আত্মীয় স্বজনকে দাও, পাড়া প্রতিবেশীকে দাও। কিন্তু 3 ভাগ করতে হবে এ কথা না। কেন? আপনাকে 2টা হাদিস দেখাবো। তাফসির ইবনে কাসিরের মধ্যে একটা হাদিস আসছে, এই আবু ইয়াকুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাদের কারো বাড়িতে 100 লোক থাকতো, কয়শো লোক? 100 লোক থাকতো, এই 100 লোকের পক্ষ থেকে আমরা 1টা ছাগল কুরবানি দিতাম। কয়টা ছাগল? 1টা। আচ্ছা, এখন যদি এই গোস্তকে 3 ভাগ করে এরা খাবে কি বলেন? এখন যদি এই গোস্ত 3 ভাগ করা হয় এরা খাবে কি? ফতোয়া দেন আমাকে। পরিবারে আমার লোক সংখ্যা কত? 100। আমি ছাগল কুরবানি দিছি 1টা, যদি এইটাকে 3 বন্ট করে 1 বন্ট দিই, 2 বন্ট দিয়ে আসি, আর 1 বন্ট বাড়ি নিয়ে আসি, খাবে কি এরা? 1 পিস করে পাবে? পাবে? আরেকটা হাদিস দেন,
আল্লাহ রাসুল সহি মুসলিমের ৩০৪৬ নম্বর হাদিস, ১০০টা কুরবানি করছেন, কয়টা একদিনে? তার মধ্যে ৬৭টা উট নিজ হাতে কুরবানি করেছেন। যখন আর তিনি পারতেছেন না, তখন বলছেন আলী এখন তুমি শুরু করো। ৬৭টা উট একাই কুরবানি করেছেন, নবীর দেহের শক্তি কত? আপনি ৬৭টা মুরগি করেন যে পারবেন? আমাদের এলাকায় একবার অসুখ হয়েছিল, তো ১০টা মুরগি জবাই করে আর আর হাত চলে না, ওইটা তো উট। তো ৬৭টা উট নিজে কুরবানি করলেন, বাকি থাকলো আরো কয়টা? ৩৩টা। বললেন এই আলী তুমি করো, আলী রাদিয়াল্লাহু তাআলা করলেন, করে এখন বলছে এইখানে খাড়াও, খাড়িয়ে থেকে সবগুলো ফকির মিসকিনকে দিয়ে দাও। কথা বুঝেন? সব কি করো? ফকির মিসকিনকে দিয়ে দাও, এর চামড়া সহ দিবা, এখান থেকে এক টুকরা গোস্ত কোনো কসাইকে দিবা না, কসাইকে আমার পক্ষে থেকে দিব, কর্মজুরি আমি দিব, কসাইকেও এক টুকরা দেওয়া যাবে না। একটু এটার মশলা একটু পরে আসতেছি। তাহলে দেখেন ১০০ উট কুরবানি করে নবী এক ভাগা বাড়ি নিয়ে গেছেন না সব দিছেন? তাহলে মেইন বিষয় হচ্ছে এই, কুরবানির গোস্ত কতটুকু বন্টন করবেন এর কোনো নিয়ম ধরা বাঁধা নিয়ম নেই। তাহলে হুজুর আমরা যে তিন বন্ট করছি আমাদেরটা কি বিদাত? আপনারা তিন বন্ট করতেছেন ওই কথার ভিত্তিতেই যে নিজে খাও, ফকির মিসকিনকে দাও, আত্মীয় স্বজনকে দাও, তাই না? না নেই করতে পারেন, না নেই। তবে কোনো ব্যক্তি যদি কুরবানি করার পর যদি তিন গোস্ত দিতে হবে এরকম কোনো কথা নেই, ওই যে পাল্লা দিয়ে মাপ দিতেছে, বাপ রে বাপ, একটা ১৯-২০ নাকি হওয়া যাবে না, আপনি নেন কিন্তু ১৯-২০ হওয়া যাবে না, এই ফতোয়া হারাম। আমার কথা কি বুঝছেন? এরকম হওয়া যাবে না, আপনি দেন তিন বন্ট করে, না নেই। এখন তিন বন্ট করে যেটা করতেছেন কি করতেছেন বলেন তো? দুইটা নিয়ে যাচ্ছেন, একটা দিয়ে যাচ্ছেন, তাই না? এটা কার? সমাজের সকলে খাবে, কোনো সমস্যা নেই। ওই একটা নিয়ে গিয়ে আবার একটা নিজে খাচ্ছেন আর বাকিগুলো আত্মীয় স্বজন, খাস খাস আত্মীয় স্বজনকে দিচ্ছেন, তাই না? আচ্ছা, সমস্যা নেই। সমস্যা লাগছে এই জায়গাতে, আপনি যেটা দিয়ে আসছেন ওখান থেকে আবার নিতেছেন, বুঝেন নেই? আপনি গরু কুরবানি দিলেন, গরুর একটা মন্ট দিয়ে আসছেন না ওখানে, আবার সমাজের মানুষ ভাগ করে আপনাকে ওখান থেকে কি করলো? দিয়ে দিল। দান করে আসছিলেন আপনি, আবার দান কি করতেছেন? ডেক নিয়ে আসতেছেন, চলবে না। দান করে আবার ওখান থেকে ফেরত নিয়ে আসবেন, এটা হারাম। কেমন হারাম? এটা বমির সমতুল্য। বুখারী ১৪৯০ নম্বর হাদিস, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘোড়া একজনকে দান করলেন, যাও এটা তোমাকে দিয়ে দিলাম। এই লোক কি করছে? একটু দূরে গিয়া বিক্রি করে ফেলতেছে, সস্তা। উমরের কাছে খবর আসলো সস্তা গরু ঘোড়া বিক্রি করে ফেলছে। উমর বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওইটা আমি তোমার কাছ থেকে কিনে নিব। আবার কি নিবে? এটা কিনে নিবে। তার আগে মনে হলো একটু আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে আসি। আল্লাহ রাসূল ঘটনা শোনার পরে বলছে উমর, ওইটা তুমি যদি কিনে নাও আর এমনিতে যদি ফেরত নাও, যেভাবেই নাও, ওটা হোক কিনে নাও আর এমনিতেও যদি নিয়ে নাও, তুমি যেন বমি করে বমি খাইলা। কি খাইলা? বমি করে বমি খাইলা। অতএব যেই গোস্ত আপনি দান করে দিয়ে আসছেন, দান করে দিয়ে আসছেন না, এই গোস্ত যদি আপনি আবার নেন তাহলে বমি করে বমি খাইলেন না, আপনার মনে চাইলে খান। আপনি বমি যদি খেতে চান আপনাকে ঠেকায় কে? বুঝাতে পারি নাই। আপনার বমি যদি আপনি গু খান আমার কি, পায়খানা খান আমার কি, বমি করে বমি যদি আপনার সব জয় খান, না নাই, বুঝাতে পারিনি। তবে সুযোগ আছে এতটুকু, দাঁড়ান দাঁড়ান, আমরা সব দিক দিয়েই যাব। আপনি তো গরু কুরবানি দিচ্ছেন, ছাগল তো দেন নাই, ছাগলের বন্ডটা আপনি নিতে পারেন, বুঝাতে পারিনি। আপনি ছাগল কুরবানি দিচ্ছেন, গরু তো দেন নাই, গরুর বন্ডটা আপনি নিতে পারেন, না নেই, ওইটা দান করে দান নেন নেই। আপনি গরু কুরবানি দিচ্ছেন, গরু দান গরু গোস্ত দান করে দিয়ে আসছেন, ওটা নিতে পারবেন না। ছাগল কুরবানি করেছেন, ছাগলের গোস্ত দান করে দিয়ে আসছেন, ওইটা নিতে পারবেন না। আনতে পারবেন কোনটা? গরুটা, যে যেটা দিয়েছে এটা বাদ দিয়ে আরেকটা নিয়ে আসবে। এখন বলো হুজুর এইটা তো আমাদের কেউই মানতো না,
সব গুস্ত খাওয়া বাড়ি যদি কেউই না মানে তাহলে আপনাকে আমি যেটা বলবো যেটা আমি করি, এই ফতোয়া তো আমার সমাজে আমি দিছি কিন্তু চলে না তো, চলে না তো, তাহলে আমি আবার কিভাবে চালাই? যখন আমার কাছে ছাগলের গোস্ত আমি ছাগল কুরবানি দিই, যদি যখন আমার কাছে ছাগলের গোস্তটা আসে আমি এটা সুন্দর করে আবার আরেকখানে দান করে দিই, এটা আমি খাই না। ইসলাম সহজ, আপনাকে মরতে বলে নাই, আপনাকে মানামারিও করতে বলে নাই, আপনার সমাজের কেউই না মানলো আপনার গোস্তটা তো আবার বেগ দিবে আপনার কাছে, তাই না? আপনি ওইটা খাবেন না, ওইটা আপনি গরিব মিসকিনকে দান করে দেন, অন্য জায়গায় দান করে দেন, কোনো সমস্যা নেই। কঠিন হয়েছে, সহজ হয়েছে না? আপনাকে বাঁচাতে চাচ্ছি আপনি যেন হারাম না খান। এরপরে কথা, এই কুরবানির গোস্ত থেকে কষাইকে দেওয়া যাবে কিনা? জি না, কুরবানির গোস্ত থেকে কষাইকে মজুরি হিসেবে কিছু দিতে পারবেন না। নর্মালি সে একজন মানুষ তাকে দিতে পারেন, নর্মালি সে একজন কি মানুষ তাকে দিতে পারেন, কিন্তু মজুরি হিসেবে দিতে পারবেন না। যে দেখ তোর 5 কেজি গোস্ত দিলাম আর 5,000 টাকা দিলাম, তুই যা, চলতো না, মজুরি হিসেবে দেওয়া যাবে না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন 3046 নম্বর হাদিস সহিহ মুসলিম। এখন আরেকটা কথা, ঢাকা শহরে এটা হয়, এই মাসালা আপনার এখানে না, ঢাকা শহরে এক একটা গরিব মিসকিন এমন আছে এক মন গোস্ত জোগাড় করছে, এক মন গোস্ত খেতে পারবে? ওর বাড়ি তো ফ্রিজও নাই, ও কি করছে? ওহন বিক্রি করে দিচ্ছে, কি করে দিচ্ছে? বিক্রি করে দিচ্ছে, কথা বুঝেন, 600 টাকা বাজারে পাওয়া যায় ও 300 টাকায় বিক্রি করছে। এই গোস্ত সাধারণ মানুষ কিনতে পারবে কিনা? কিনতে পারবে। এটা যার জন্য কিনেছে, যাকে দেওয়া হয়েছে, ওর জন্য কি সাদগা, আর আপনার জন্য আপনি কিনে নিলেন। আল্লাহ রাসূলকে বারা ইবনে আজেব একজন মহিলা সাহাবী, তাকে একজন সাদগা দিলেন, আল্লাহ রাসূল খাচ্ছেন, আয়েশা বলছেন আল্লাহ রাসূল এটা তো সাদগার মাল, বলছে এটা আয়েশা বারার কাছে এটা সাদগা, আমার কাছে এটা হাদিয়া, সাদগা যে জায়গায় পৌঁছে গেছে ওইটা পৌঁছে গেছে, আমি এখন নরমালি খাচ্ছি, বুঝাতে পারি নাই, বুঝাতে পারিনি। ফকির কিনেছে, ওর কাছে সাদগা পৌঁছে গেছে, ও পাইছে, ওর কাছে গেছে সাদগা শেষ, এখন ওর কাছ থেকে আপনি কিনে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কুরবানির গোস্তটা কতদিন খাবেন? কথা হচ্ছে এখানে ফতোয়া কিন্তু চালু আছে বহু অনেক জায়গায়, 2 দিনের বেশি খাওয়া যাবে না, 3 দিনের বেশি খাওয়া যাবে না, আছে কিনা? ঈদের দিন সহ 2.5 দিন বা ঈদের দিন সহ 3 দিনের বেশি খাওয়া যাবে না। জি না, ফতোয়া এটা নয়, এরকম ফতোয়া ছিল একটা সময়ে 1 বছরের জন্য। আবু দাউদের 2812 নম্বর হাদিসটা আসছে এ মর্মে, আবু দাউদের 2812 নম্বর হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, দাফান নাসু মিন আহলিল বিদাই আহজার আল আহজার, একটা বছর কুরবানির সময় কিছু গরিব মানুষ, অসহায় মানুষ, যারা বেদুইন গ্রাম্য লোক, তারা মদিনায় চলে আসলো, বন্যা হয়েছে, কি হয়েছে, বন্যার কারণে খাবারের অভাবে ওরা মদিনায় চলে আসলো। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, এই সাহাবীরা দাখিরু সালাসুন, 3 দিনের জন্য রেখে দাও, 3 দিনের জন্য রেখে দাও, ওয়া তাসাদ্দাকু, এবং বাকিটা দান করে দাও, 3 দিনের জন্য রাখো, বাকিটা দান করো। এখন পরের বছর আয়েশা বলছেন, আল্লাহ রাসূল এ বছর কি করব, গত বছর তো এটা করছি, বলছে আয়েশাকে আল্লাহ রাসূল, দেখো আয়েশা, গত বছরের পরিবেশ ছিল এই এই এই, এজন্য আমি এটা বলেছিলাম, আর এ বছর ফাকুলু খাও, ওয়া তাসাদ্দাকু দান করো, ওয়া দাখিরু ফ্রিজে ঢুকাও, রেখে দাও। আপনি বললেন যে ফ্রিজে ঢুকাও, হে হাদিস কই ফেলেন? আল্লাহ রাসূলের যুগ যদি ফ্রিজ থাকতো আল্লাহ রাসূল ফ্রিজে বলতো কেন? আপনাকে আরেকটু বলি, আপনাকে বসায় থেকে আপনার লস করব না। আইএমএ তাশরিক বলা হয় কুরবানির 3 দিনকে, কি বলা হয়? আইএমএ তাশরিক, কি বলা হয়? আইএমএ তাশরিক। কোনদিন কি ভাবছেন এই আইএমএ তাশরিক মানে কি? সারা জীবন লবণ আর লেবু আর চিনি গাদায় কিন্তু নিয়ে বেলায়, কোনদিন শরবত গুল্লা খায় না। তো আমাদের দশা এই, খালি বলে আইএমএ তাশরিক, আইএমএ তাশরিক। কোনদিন কোনো ব্যক্তি আমার জিজ্ঞাসা করল, হুজুর আইএমএ তাশরিক কি?
আইএম মানে দিন আর তাসরিক মানে শুটকি দেওয়া, বুঝাতে পারিনি, আইএম মানে দিন, তাসরিক মানে শুটকি দেওয়া, শুটকি দেওয়ার দিন, কুরবানির এই তিন দিনকে বলা হয় শুটকি দেওয়ার দিন, বুঝি নাই, কুরবানির এই তিন দিনকে, কুরবানির দিন, পরের দিন, পরের দিন, কদিন হল, দশ এগারো বারো, দশ এগারো বারো, এই তিন দিন কি আইএমের তাসরিকের দিন, মানে কি এর দিন, শুটকি দেওয়ার দিন, তো শুটকি দিয়ে ওই দিনে খায়, রাসূলের যুগে ফ্রিজ ছিল না দেখে বলছে শুটকি দাও, আর এখন কি বলতো নষ্ট করার দরকার নাই ফ্রিজে রাখো, এজন্য আপনাকে বলছি আল্লাহ রাসূল বলছেন খাও দান করো আর দাক্ষিরু জমা করো, জমা কই করবেন আপনি, ফ্রিজে করবেন, ফ্রিজে রেখে দশ বছর খান না আপনার, যদি থাকে খান, না নেই কিন্তু দান করে খেতে হবে, দান করে খাবেন, কোনো না নেই। আরেকটা কথা, শেষ যে কথাটা, আমি কোনো কারণে আজকে ঈদের দিন কুরবানি দিতে পারি নাই, পরে দুদিন দিতে পারবো কিনা, জি আপনি আজকে না পারলে কালকে দিবেন, পরের দিন দিবেন, কুরবানির দিন দিবেন অথবা তারপরের দিন দিবেন অথবা তারপরের দিন দিবেন, এই টোটাল এই তিন দিনে কুরবানি দেওয়া যায়, কোনো সমস্যা নেই, আশা করি আপনারা বুঝতে পারছেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের এতক্ষণের আলোচনা বুঝার তৌফিক দান করুক বলে আমিন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে সহিহ সুন্নাহ মোতাবেক এই কুরবানির যাবতীয় আমল এবং সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করার তৌফিক দান করুক বলে আমিন। আমাদের মধ্যে যে ভুল ভ্রান্তিগুলো ছিল সেগুলো আল্লাহ সুবহান ওয়া তাআলা ক্ষমা করে দেখ বলে আমিন। অতীতে যে ভুল প্রক্রিয়ায় কাজ করেছি সেগুলো আল্লাহ আমাদেরকে মাফ করে দেখ বলে আমিন। বাকি দিনগুলোতে সুন্নাহ মোতাবেক আমাদেরকে রাসূলের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি আমল করার তৌফিক দান করুক বলে আমিন। আমাদের যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক বলে আমিন। আমাদের যারা ঋণগ্রস্ত আল্লাহ তাদের ঋণ মুক্ত করুক বলে আমিন। আমরা যারা আছি আমাদেরকে প্রত্যেকে আল্লাহ কুরবানি করার তৌফিক দান করুক বলে আমিন। এবং আমাদের যারা কবরে গেছেন, যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে গেছেন আল্লাহ তাদের কবরে আজাব মাফ করুক বলে আমিন। আমাদের প্রত্যেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করুক বলি আমিন। আজকের জুমার খুতবা আমরা এখানে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।